ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের বাংলা উচ্চারণ ও বানান শেখা নিয়ে। বন্ধুরা, গত ক্লাসে পড়াগুলো শিখেছিলে তো? আশা করি চর্চা করেছ। তাহলে চলো, আজকে আমরা মজা করে কারচিহ্নের ব্যবহারে ব্যঞ্জনবর্ণের সাথে উচ্চারণগুলো শিখে ফেলি। আমরা দেখি এখানে কি আছে। বাংলা উচ্চারণ ও বানান শেখা, এখানে দেখো সবার আগে চলে আসে কিন্তু এই দুইজন বই খাতা নিয়ে, তাই না? আচ্ছা, আজকের বিষয় ব্যঞ্জন বর্ণের সাথে দীর্ঘকার চিহ্নে ব্যবহার। এই দীর্ঘকারটা আমরা কোন স্বর চিহ্ন দিয়ে পেয়েছি বলতো? আমরা দীর্ঘ উতে দীর্ঘ উকার, ঠিক আছে? আবার বলো, দীর্ঘ উতে দীর্ঘ উকার। এবার আমরা দীর্ঘ উকার ব্যবহার করে উচ্চারণগুলো শিখে ফেলি। দেখো, উচ্চারণ ও বানান শেখা। কয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে ক দীর্ঘকার কু, ক্ষয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে খ দীর্ঘকার খু, গয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে গ দীর্ঘকার গু, ঘয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে ঘ দীর্ঘকার গু, চয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে চ দীর্ঘকার চু। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি। ক দীর্ঘকার কু, খ দীর্ঘকার খু, গ দীর্ঘকার গু, ঘ দীর্ঘকার ঘু, চ দীর্ঘকার চু। এবার দেখো, আমরা সুন্দর করে ছন্দে পড়ে ফেলি। ছন্দে পড়লে কি হয়, আমাদের মনে থাকবে, তাই না? আচ্ছা, ক দীর্ঘকার কু, খ দীর্ঘকার খু, গ দীর্ঘকার ঘু, ঘ দীর্ঘকার ঘু, চ দীর্ঘকার চু। এবার আমরা আবার বলবো, ক দীর্ঘকার কু, খ দীর্ঘকার খু, গ দীর্ঘকার গু, ঘ দীর্ঘকার ঘু, চ দীর্ঘকার চু। আচ্ছা বন্ধুরা, আমরা আরো বর্ণের সাথে দীর্ঘকার যুক্ত করবো। দেখো, ছয়ের সাথে দীর্ঘকার যুক্ত করলে কি হলো, ছ দীর্ঘকার ছু। বর্গীয় জয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে বর্গীয় জ দীর্ঘকার জু, ঝয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ঝ দীর্ঘকার ছু, টয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ট দীর্ঘকার টু, ঠয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ঠ দীর্ঘকার ঠু। আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি, ছ দীর্ঘকার ছু, বর্গীয় জ দীর্ঘকার জু, ঝ দীর্ঘকার ঝু, ট দীর্ঘকার টু, ঠ দীর্ঘকার ঠু। এবার দেখো, আমরা ছন্দে পড়ি। দেখো, ছ দীর্ঘকার ছু, বর্গীয় জ দীর্ঘকার জু, ঝ দীর্ঘকার ঝু, ট দীর্ঘকার টু, ঠ দীর্ঘকার ঠু। আবার বলো, ছ দীর্ঘকার ছু, বর্গীয় জ দীর্ঘকার জু, ঝ দীর্ঘকার ঝু, ট দীর্ঘকার টু, ঠ দীর্ঘকার ঠু। আচ্ছা বন্ধুরা, আমরা কত সুন্দর করে পড়ে ফেললাম। এখন কিন্তু আরো বর্ণ আছে, সেই বর্ণগুলোর সাথে আমরা দীর্ঘকার যুক্ত করে ফেলব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে ডয়ের সাথে দীর্ঘকার যুক্ত ড দীর্ঘকার ডু, ঢয়ের সাথে দীর্ঘকার যুক্ত ঢ দীর্ঘকার ঢু, মূর্ধন্য ন এর সাথে দীর্ঘকার যুক্ত মূর্ধন্য ন দীর্ঘকার নু, তয়ের সাথে দীর্ঘকার যুক্ত ত দীর্ঘকার তু, থয়ের সাথে দীর্ঘকার যুক্ত থ দীর্ঘকার থু, ড দীর্ঘকার ডু, ঢ দীর্ঘকার ঢু, মূর্ধন্য ন দীর্ঘকার নু, ত দীর্ঘকার তু, থ দীর্ঘকার থু। এবার আমরা উচ্চারণ করে ফেলি, চলো। ড দীর্ঘকার ডু, ঢ দীর্ঘকার ঢু, মূর্ধন্য ন দীর্ঘকার নু, ত দীর্ঘকার তু, থ দীর্ঘকার থু। আবার বলি, ড দীর্ঘকার ডু, ঢ দীর্ঘকার ঢু, মূর্ধন্য ন দীর্ঘকার নু, ত দীর্ঘকার তু, থ দীর্ঘকার থু। আচ্ছা বন্ধুরা, এখন দেখি দয়ের সাথে দীর্ঘকার যুক্ত আছে, তাহলে কি হলো, দ দীর্ঘকার দু, ধয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ধ দীর্ঘকার ধু,
দন্ত নয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে দন্ত ন দীর্ঘকার নুন। পয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে প দীর্ঘকার কু। ফয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ফ দীর্ঘকার ফু। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করি, দ দীর্ঘকার দু, ধ দীর্ঘকার ধু, দন্ত ন দীর্ঘকার নু, প দীর্ঘকার পু, ফ দীর্ঘকার ফু। এবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি, চলো। দ দীর্ঘকার দু, ধ দীর্ঘকার ধু, দন্ত ন দীর্ঘকার নু, প দীর্ঘকার পু, ফ দীর্ঘকার ফু। আবার দ দীর্ঘকার দু, ধ দীর্ঘকার ধু, দন্ত ন দীর্ঘকার নু, প দীর্ঘকার পু, ফ দীর্ঘকার ফু। কেমন হচ্ছে বন্ধুরা? ছন্দে ছন্দে বলতে ভালো লাগছে? তাহলে চলো আমরা আরো বর্ণের সাথে এগুলো উচ্চারণ করে ফেলি। বয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ব দীর্ঘকার বু। ভয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ভ দীর্ঘকার ভু। ময়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে ম দীর্ঘকার মু। অন্তস্থ জয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে অন্তস্থ জ দীর্ঘকার জু। রয়ের সাথে দীর্ঘকার যুক্ত হলে র দীর্ঘকার রু। এবার আমরা উচ্চারণ করি সুন্দর করে, আবার ব দীর্ঘকার বু, ভ দীর্ঘকার ভু, ম দীর্ঘকার মু, অন্তস্থ জ দীর্ঘকার জু, র দীর্ঘকার রু। এবার ছন্দে পড়ি, ব দীর্ঘকার বু, ভ দীর্ঘকার ভু, ম দীর্ঘকার মু, অন্তস্থ জ দীর্ঘকার জু, র দীর্ঘকার রু। আবার বলি, ব দীর্ঘকার বু, ভ দীর্ঘকার ভু, ম দীর্ঘকার মু, অন্তস্থ জ দীর্ঘকার জু, র দীর্ঘকার রু। আচ্ছা, এবার তো আমরা সুন্দর করে পড়ে ফেললাম এতটুকু, এর পরের বর্ণটা কি আসে দেখি। তার সাথে দীর্ঘকার যুক্ত হবে, লয়ের সাথে দীর্ঘকার যুক্ত হবে, ল দীর্ঘকার লু। তালব স দীর্ঘকার যুক্ত হয়ে কি হলো? তালব স দীর্ঘকার সু। মূর্ধন্য স এর সাথে দীর্ঘকার যুক্ত হয়ে মূর্ধন্য স দীর্ঘকার সু। দন্ত স এর সাথে দীর্ঘকার যুক্ত হয়ে দন্ত স দীর্ঘকার সু। হয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে হ দীর্ঘকার হু। ল দীর্ঘকার লু, তালব স দীর্ঘকার সু, মূর্ধন্য স দীর্ঘকার সু, দন্ত স দীর্ঘকার সু, হ দীর্ঘকার হু। এবার আমরা ছন্দে বলি, ল দীর্ঘকার লু, তালব স দীর্ঘকার সু, মূর্ধন্য স দীর্ঘকার সু, দন্ত স দীর্ঘকার সু, হ দীর্ঘকার হু। আবার ল দীর্ঘকার লু, তালব স দীর্ঘকার সু, মূর্ধন্য স দীর্ঘকার সু, দন্ত স দীর্ঘকার সু, হ দীর্ঘকার হু। আচ্ছা বন্ধুরা, আমরা তো এবার শিখে গেলাম তাই না, দীর্ঘকার দিয়ে। এখন আরো কিছু বর্ণ আছে যেগুলোর সাথে দীর্ঘকার যুক্ত করে আমরা উচ্চারণ করব। আচ্ছা, ড বিন্দু র দীর্ঘকার রু, ঢ বিন্দু র দীর্ঘকার রু, দেখো। তারপরে অন্তস্থ অয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়ে অন্তস্থ অদীর্ঘকার উ। এবার আমরা উচ্চারণ করি, ড বিন্দু র দীর্ঘকার রু, ঢ বিন্দু র দীর্ঘকার রু, অন্তস্থ অদীর্ঘকার উ। এবার আমরা ছন্দে বলবো, ড বিন্দু র দীর্ঘকার রু, ঢ বিন্দু র দীর্ঘকার রু, অন্তস্থ অদীর্ঘকার উ। আবার বলি, ড বিন্দু র দীর্ঘকার রু, ঢ বিন্দু র দীর্ঘকার রু, অন্তস্থ অদীর্ঘকার উ। আচ্ছা বন্ধুরা, আমরা তো শিখে গেলাম তাই না, দীর্ঘকার দিয়ে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণগুলো শিখে গেলাম। এবার আমাদের কি করতে হবে, কিছু শব্দ শিখতে হবে। যেহেতু আমরা উচ্চারণ করতে পারি, আমরা এখন শব্দগুলো পারো বানান করে পড়তে, তাই না? তাহলে চলো, কার দ্বারা শব্দ গঠন, কার দ্বারা মানে কি স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন করবো আমরা আজকে। দেখো আজকের বিষয় দীর্ঘকার,
আমরা এই দীর্ঘকারটা কোন স্বরচিহ্ন দিয়ে হয়? আমরা বলেছিলাম প্রথমে দীর্ঘ উতে দীর্ঘকার, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা শব্দ দেখি, শব্দগুলো বানান করে পড়বো। আমরা দেখি এখানে কি লেখা আছে, র বর্ণের সাথে দীর্ঘকার যুক্ত, তাই না? র দীর্ঘকার রূপ, প কি হয়ে গেল, রূপ। রূপ মানে কি, সৌন্দর্য, তাই না? আচ্ছা, এরপরে কি আসে দেখি, দয় দীর্ঘকার দু, র দূর। দূর বলতে কি বোঝায়, আমরা যখন দূরের জিনিস দেখি সেই দূর লিখতে কিন্তু দীর্ঘকার হয়। আমরা মনে রাখবো যে দূর লিখতে গেলে দীর্ঘকার হয়। আচ্ছা, তারপরে দেখেছি ধয়ের সাথে দীর্ঘকার দেওয়া, তাই না? তাহলে কি হলো, ধ দীর্ঘকার ধূপ, প ধূপ। ধূপ মানে কি, এটা একটা সুগন্ধ, ঠিক আছে? এটা যদি আমরা আগুনের মধ্যে তখন যদি ধূপটা দেওয়া হয় তখন একটা সুগন্ধ ছড়ায়, সেই ধূপ লিখতে আমাদের দীর্ঘকার যুক্ত হবে। তাহলে ধ দীর্ঘকার ধূপ, প ধূপ। আচ্ছা, এরপরে দেখি ক দীর্ঘকার কু, ল কুল, ঠিক আছে? এই কুল অর্থ কি জানো, ক দীর্ঘকার কুল, কুল অর্থ কি বলতে পারবে, এটা হলো কিনার বা পার, যেমন নদীর পার, তাই না, সাগর পার, সি পার কুল বোঝায়, ঠিক আছে? কুল অর্থ পারও বলা যায় আবার কুলও বলা যায়। তাহলে আমাদের কুল লিখতে হবে ক দীর্ঘকার কুল ও কুল। আচ্ছা, এবার দেখি কি আসে, দয় দীর্ঘকার দু, ত দুধ। দুধ মানে কি, কোনো বাণিজ্যিকভাবে যে দুধ বলা হয় বা রাষ্ট্রদূত বলা হয় সেই দুধ লিখতে আমাদের দয় দীর্ঘকার দু, ত দুধ, এই দুধ লেখা যায়। আচ্ছা বন্ধুরা, আমরা তো দীর্ঘকার দিয়ে কতগুলো শব্দ শিখে গেছি, তাই না? এরকম আরও অনেক শব্দ আমাদের শিখতে হবে, তাই না? তাহলে আমরা আরও কিছু কিন্তু বলতে পারি, সেটা যদি আমরা খুঁজে বের করে করে খাতার মধ্যে লিখে ফেলি কেমন হয়, তাহলে অনেকগুলো দীর্ঘকার দিয়ে শব্দ হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কী করবো বলো তো, কী লিখতে পারি আমরা, লিখতে পারি কী লিখতে পারি আর কি বের করবো দেখি, মূল। মূল লিখতেও কিন্তু আমাদের দীর্ঘকার হয়, ম দীর্ঘকার মু, ল মূল, ঠিক আছে? তাহলে সেই মূলটা যদি আমরা, মূল অর্থটা কি সেটা আমাদের জানতে হবে। মূল মানে হলো গাছের শিকড়, যে একদম নিচের যেটা থাকে, হ্যাঁ, সেটা হলো মূল। সেই মূল লিখতে আমাদের দীর্ঘকার হয়। তাহলে বন্ধুরা, আমরা খাতা বলে অনেক অনেক শব্দ লিখে ফেলবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এখানেই রাখছি।